একজন মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে তাকে কি কি করতে হয় হিরো আলম যে জায়গাটা দাঁড়িয়েছে সেখানে বাহিনী প্রধান আছে সেখানে নৌ বাহিনী প্রধান আছে সেখানে বিমান বাহিনী প্রধান আছে তাকে চালাইতে হবে তার তার কি সেই ক্যাপাবিলিটি আছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই হয়তো তিনটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা হিরো আলম আবারও কিন্তু নির্বাচনে এসেছে হিরো আলমকে যেন নির্বাচনের প্রার্থী হিসাবে মেনে নিতে পারছে না হিরো আলমের বিপক্ষেই একজন নেতা প্রিয় দর্শক শ্রোতা আজকে মূলত তিনটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে কি আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় এসেছে এমন একটি টক শো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই টক শোটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি মহিলা যুবলীগের একজন নেত্রী তিনি জেলখানায় গিয়েও

সে কোনো অবস্থাতেই প্রার্থী না প্রার্থী হওয়ার যে যোগ্যতা থাকা উচিত একজন মেম্বার অব পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে তাকে কি কি করতে হয় হিরো আলম যে জায়গাটা দাঁড়িয়েছে সেখানে সেনাবাহিনী প্রধান আছে সেখানে নৌবাহিনীর প্রধান আছে সেখানে বিমান বাহিনীর প্রধান আছে তাকে চালাইতে হবে তার কি সেই ক্যাপাবিলিটি আছে এই সেনাবাহিনীর প্রধানের সাথে সে কথা বলতে পারবে এই নৌবাহিনী প্রধানের সাথে কথা বলতে পারবে এই বিমান বাহিনী প্রধানের সাথে কথা বলতে পারবে বাংলাদেশের যারা বাংলাদেশ পরিচালনা করে বিভিন্ন বড় বড় লোক সব কিন্তু এই এই জায়গাটায় যদি সুষ্ঠু ভোট হয় আপনি আসলে বেশি ভোট পাবেন না হিরো আলম বেশি ভোট আমি কিন্তু এই পোস্টে যাচ্ছি না যাচ্ছি না কেন না না ভোট কি হবে না হবে সেটা আমি বলবো না ভোট অনেক কিছুই হতে পারে ভোটের চক্রটা ম্যাথমানিক্সটা কিন্তু ভিন্ন একটা সরল অঙ্কর মতো হঠাৎ করে ভাগ তারপরে গুম তারপরে যোগ তারপরে বিয়োগ আচ্ছা হিরো আলম তো 834 যায় ঢাকা থেকে আপনি তাকে তখন সমর্থন বিশেষে মেনে একটা কথা আপনি দেখে এখানে লিখে রাখেন হিরো আলম এখানে জেতার কোন উপায় নাই কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে হিরো আলম আমরা এই কথাটা একটু সারা বিশ্বের কাছে পৌঁছে দেন হিরো আলমের জেতার কোনো রাস্তা নাই এবং এখানকার লোকজন এত অবিবেচনা যে হিরো আলমকে ভোট দিয়ে জয়লাভ করাবে আমি শেখ হাবিবুর রহমান আমি বেসিক্যালি ডাক্তার নাক গলা বিশেষজ্ঞ হেড নেক সার্জন আমি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বিজিবি চারটা বাহিনীতে আমি চাকরি করছি বিভিন্ন সময়ে এবং আমি বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বেহাল অবস্থার কারণে আমি এই সুষ্ঠু রাজনীতি এবং সুশাসন প্রতিষ্ঠার করার জন্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং যাতে এ দেশের মানুষ খুব সহজে স্বল্প ইসে এদেশের মানুষ যাতে আরও বেশি উন্নত জীবন জীবনযাপন করে এবং যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের ধারা যাতে অব্যাহত আরও বেশি থাকে সেই লক্ষ্যে কিন্তু আমি মূলত এখানে আসছি ভোট একটা ভিন্ন জিনিস এক শ্রেণীর লোক ভোট দেবে যে না আমরা আওয়ামী লীগকে ভোট দেবো না কাকে এখানে সবচেয়ে বেশি ভোট দিলে কাকে কীভাবে আওয়ামী লীগকে হারানো যায় ঠিক আছে দেওয়া একজনকে এভাবেও কিন্তু ভোট হয় তো ভোট কিন্তু কখনোই বলা যাবে না যোগ্য প্রার্থীর যোগ্যতা বিচার করে ভোট দেওয়া হচ্ছে ভোট দেওয়া হয় কিন্তু আসলে মূলত ভোটটা হয়ে যায় আপনার ওই চক্রবৃদ্ধি সরল অঙ্কের মতো যে ঠিক আছে ওনাকে হারাইতে হবে ও তো এভেন আওয়ামী লীগের মধ্যে এই ঘটনা ঘটবে যে এই ক্যান্ডিডেট তো সারা জীবন এখানে ছিল না

প্রিয় দর্শক শ্রোতা তার কথাগুলো আপনারা শুনলেন জানলেন বুঝলেন এবার আপনাদের কিন্তু মূল্যবান মতামত জানানোর পালা তবে হ্যাঁ আমি কিছু কথা বলছি সেটি হলো হিরো আলম এর আগেও কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছিল তো আবারও হিরো আলম নির্বাচনে দাঁড়ালো প্রিয় দর্শক শ্রোতা আপনারা কি হিরো আলমকে সাপোর্ট করেন আপনারা কি চান হিরো আলম নির্বাচনে জিতে যাক তাকে প্রশ্ন করা হয়েছিল যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কে পারবে হিরো আলম নাকি আপনি তখন কিন্তু প্রিয় দর্শক শ্রোতা তিনি কিন্তু প্রশ্ন এগিয়ে চলার চেষ্টা করেছিল এখন আপনারা কি চান সেটা অবশ্যই জানাবেন যে হিরো আলমকে আসলে আপনারা ক্ষমতায় দেখতে চান কি না প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবার প্রিয় দর্শক শ্রোতা একজন নেত্রী তিনি জেলখানায় গিয়েও সেখানেও সাম্রাজ্য গড়ে তুলেছে এবং সবাই সবার কাল হয়ে দাঁড়িয়েছে সবার টাকা পয়সা সব ছিনিয়ে নিচ্ছে এমন একটি নিউজ কিন্তু ভাইরাল হয়েছে চলুন সেই নিউজটিও দেখে আসি আলোচিত সমালোচিত সাবেক যুব মহিলা লীগ নেত্রী আসফিয়া আক্তার পাপিয়া বাহিরের জগতের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছেন কারাগারের ভেতরে গ্রেপ্তারের পর থেকেই কাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে অবস্থান করে সেখানে তৈরি করেছেন আলাদা এক জগৎ যার কর্তৃত্ব বহাল রাখতে অন্য নারী কয়েদিদের ওপর চালান অত্যাচার ছিনিয়ে নিচ্ছেন টাকা পয়সা সম্প্রতি রুনা লায়না নামে এক আসামিকে বেধরক মারধর করার পর সেই আসামির স্বজনদের মাধ্যমে বেরিয়ে আসে এমন এসব চাঞ্চল্যকর তথ্য আরিফার আবির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব জুহি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নানান অভিযোগে আলোচিত সমালোচিত যুব মহিলা লীগের সাবেক নেত্রী পাপিয়াকে গ্রেপ্তারের পর থেকেই রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে তবে কারাগারে থাকলেও অপরাধের বাইরে নেই পাপিয়া অভিযোগ উঠেছে কারাগারের ভেতরে তৈরি করেছেন আলাদা এক জগৎ যার কর্তৃত্ব বহাল রাখতে কারা কর্তৃপক্ষের সামনেই অন্য নারী কয়েদের উপর নির্যাতন চালান পাপিয়া ছিনিয়ে নেন অন্যদের টাকা পয়সা সম্প্রতি রুনা লাইরা নামে এক নারী কয়েদিকে বেধরক মারধর করার পর সেই আসামির স্বজনদের মাধ্যমে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন একজন মহিলা হয়ে তিনি জেলখানায় গিয়েও কিভাবে রাজত্ব করে বেড়াচ্ছে তারপরে দর্শক শ্রোতা ক্ষমতার অপব্যবহার করা এটা কেমন উচিত কিনা সেটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা ভিডিওর লাস্ট চলে এসেছি আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে খালেদ মহুদ্দিনের কঠিন একটি প্রশ্ন করলেন প্রিয় দর্শক শ্রোতা তুমুল আলোচনা তরুণ প্রিয় দর্শক সেই ভাইরাল টক আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে প্রতি নিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন চলুন প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়াই শেষবারের মতো শেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি আওয়ামী লীগের প্রতি কি বিশ্বাস আছে নাকি আপনারা জোর করে আপনাদের হাতে পাওয়ার ক্ষমতা পুলিশ প্রশাসন সেজন্য আপনারা ক্ষমতায় আছেন সরি আওয়ামী লীগের যখনই আমরা অপশাসন গণতন্ত্র বা দুর্নীতির বিষয়ে জানতে চাইবো তখন আওয়ামী লীগ আমাদেরকে উন্নয়নের কথা বলবে আওয়ামী লীগের ইউন আমরা গণতন্ত্রের কথা প্রত্যাশা করি না আওয়ামী লীগের প্রতি বিশ্বাস আছে নাকি আপনারা জোর করে আপনাদের হাতে পাওয়ার ক্ষমতা পুলিশ প্রশাসন সেজন্য আপনার ক্ষমতায় আছেন আপনাকে জনগণের কাছে গিয়েছেন জনগণের রাস্তা আপনাদের আছে কিনা আমি না না জনগণের রাস্তা তো আমাদের প্রতি অবশ্যই আছে আন্তর্জাতিক বিভিন্ন জরিপ সংস্থা দেশীয় জরিপ সংস্থা বলছে যে শেখ হাসিনার উপরে বাংলাদেশের মানুষের ভরসা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট তো বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের জনপ্রিয়তার কথা বলছে সরকারের যে উন্নয়নের সুযোগ গুলো

ফিরে আসেনি কিন্তু অপূর্ণ ছিল বঙ্গবন্ধু ফিরে আসার পরে কিন্তু স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং আপনি যে কথাটা প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম সোনার খনি চোরের খনি বঙ্গবন্ধু কিন্তু অকপটে সবকিছু সত্যকে মোকাবেলা করেছেন এবং আপনি দেখেছেন একটি বক্তব্য বারবার আজকে প্রতিধ্বনিত হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তিনি কিভাবে তিনি কথাগুলো বলেছিলেন কোথায় বলেছেন মেলা জনসুমক্ষে বলেছিলেন এবং সেটাকে বলেছিল যে আমরা যদি পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করতে পারি দুর্নীতিকে পারবো না কেন অবশ্যই পারবো আর যখন এই শপথটা নিয়েছিলেন তখনই বঙ্গবন্ধুকে হত্যা করে এই জিয়া এই খালেদারা বাংলাদেশের দুর্নীতিকে লালন করেছেন স্বাধীনতা বিরোধী দিকে পুনর্বাসিত করেছেন এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি যে নূতন সংস্কৃতি তৈরি করেছেন এবং দুর্বৃত্তায়ন করেছেন লুটেরা অর্থনীতি তৈরি করেছেন যার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে আপনি বঙ্গবন্ধু মুজিব বর্ষে আপনি যেটা বলেছেন বঙ্গবন্ধু কি পছন্দ করতেন খাওয়া এটা তো এটা যদি কেউ বলে কেউ যদি এটাকে উপস্থাপন করে এটা অন্যায় কিছু নয় বঙ্গবন্ধু কি ধরনের বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশ চালাতে চেয়েছিলেন আপনি চালাচ্ছেন থাকতেন কিনা অবশ্যই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে নৌ পরিবহন কে নিয়ে যে চিন্তা করেছেন সেটাই আমরা আজকে বাসত বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন পঁচাত্তরের পরে সেটা ধীরে 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 হত্যা করা হয়েছিল এই শিপিং কর্পোরেশনে ষোলোটি জাহাজ নিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে একটি জাহাজও ছিল না দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এখন আটটি জাহাজ বহর আমাদের শিপিং কর্পোরেশন যুক্ত হয়েছে আমাদের চিটক চট্টগ্রাম বন্দরে

যে মানে ছোট ছেলে এবং খালেদা জিয়ার ছেলে তার বাবা রাষ্ট্রপতি ছিল প্রধানমন্ত্রী ছিল সে টাকা পাচার করেছে এবং সেই টাকা আমরা বাংলাদেশে উনি তো শুধু টাকা পাচার বন্ধ হয় টাকা পাচার বন্ধ হয়নি কারণ টাকা পাচারের রাস্তা যে তৈরি করা হয়েছিল যে তৈরি করা হয়েছিল সেই আমরা বন্ধ করতে পারি নাই তবে আপনি নিশ্চিত থাকেন খালিদ ভাই সেই আপনারা হাঁটছেন কেন

না আমি একটা বালিশের কথা বলি বালিশ নিয়ে বিকৃত আলোচনা হয়েছে বালিশটা ছিল একটা প্যাকেজ টেন্ডার যেটা মন্ত্রণালয় আমি কয়েকদিন আগে মন্ত্রণালয় উপস্থাপন করতে তারা ভুল করেছে তারা যে টেন্ডার প্রক্রিয়াটা ছিল সেই টেন্ডার উপস্থাপন করতে ভুল করেছে গণ গণমাধ্যমের একটি দায়িত্ব আছে গণমাধ্যম যেভাবে এইটাকে উপস্থাপন করেছে আমি টেন্ডার প্রক্রিয়াটা সঠিকভাবে উপস্থাপন করা এটা আমার যতদূর মনে পড়ে সাড়ে তিন হাজার টাকা আপনি মনে হয় জার্মানিতে আছে এর থেকে বেশি দামের বালিশ মাথা আমি তো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যেভাবে সহযোগিতা করেছে আমাদের এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি চান হিরো আলম নির্বাচনে জিতে যাক বা হিরো আলম নির্বাচনে জয়ী হোক তো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কেননা এর আগে কিন্তু হিরো আলম নির্বাচনে দাঁড়িয়েছিল তখন কিন্তু হিরো আলমের প্রচুর পরিমাণে সাপোর্ট ছিল কিন্তু হিরো আলমের ভাষ্য অনুযায়ী বক্তব্য যে আসলে তাকে ইচ্ছা করে হারানো হয়েছে এটা কিন্তু হিরো আলম নিজেই বলেছে তো সুষ্ঠু নির্বাচন হলে হিরো আলম নাকি জিতে যাবে বিপুল ভোটে হিরো আলম কিন্তু এখন পর্যন্ত সেটা দাবি জানায় তবে দর্শক হিরো আলম ব্যাপারে যদি কিছু বলার থাকে আপনারা বলবেন আর দুটি যে ভিডিও ভোটেছে আপনাদের সাথে শেয়ার করেছি একজন মানে জেলখানার ভিতরে যে সাম্রাজ্য গড়ে তুলেছে তার ব্যাপারে কিছু বলার থাকলে সেগুলো বলবেন আর লাস্টে একটি ভিডিও ফুটেজ বা টকশ দেখালাম সেটা ব্যাপারে আপনার কিছু বলার থাকলে বলবেন আর ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন তথবা ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফিজ